বন্ধু তুমি, শত্রু তুমি, এই চরণের পরবর্তী লাইনে অনেক বিষয় যুক্ত করা যায়। তবে টপিক থেকে লাইনচ্যুত হবার আগেই মূল ব্যাপারটা খোলাসা করা যাক। বলছিলাম শ্রীলঙ্কা বাংলাদেশের বন্ধু না শত্রু সেই প্রসঙ্গে। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রার শুরু থেকেই মাঠ এবং মাঠের বাইরে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শ্রীলঙ্কার সাথে। কোচ ক্রিকেটার থেকে শুরু করে পিচ কিউরেটর অনেকেই এদেশের ক্রিকেটে ভূমিকা রেখেছেন। যাত্রার সূচনা কোচ ডেভ হোয়াটমোরকে দিয়ে, শ্রীলঙ্কার না হলেও তার নেতৃত্বেই 50 ওভার ক্রিকেটের একমাত্র শিরোপায় ব্যাক স্টেজে পারফরমারের নাম বেশ শক্তপোক্তভাবেই আসন গেড়েছে লঙ্কানদের সোনালী অধ্যায়ের বীরত্ব গাথায়। বাংলাদেশের আধুনিক ক্রিকেটে উন্নয়ন এসেছে এই ডেভ হোয়াটমোরের হাত ধরেই। এদেশের ক্রিকেটও শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করে 1996 সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো এই কোচের সাহচর্যই। বাংলাদেশের মতো গড়পড়তা একটা দল 2005 সালে ডেভ হোয়াটমোরের হাত ধরেই নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট জয়ের স্বাদ গ্রহণ করে। ওই বছরই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে পুরো বিশ্বকে চমক দেখায় বাংলাদেশ। সেই সময়ের অস্ট্রেলিয়া দল ছিল প্রায় অপরাজেয়। 2007 বিশ্বকাপে হোয়াটমোরের সান্নিধ্যেই অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা ও ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের আসরে সুপার এইটে জায়গা করে নেয় টিম টাইগার। যদিও বিশ্বকাপ শেষেই বিদায় নেন হোয়াটমোর, তবে বাংলাদেশের ক্রিকেটে নবজাগরণের সূচনা তার হাত ধরেই। বিসিবিতে দায়িত্বরত বিদেশিদের মধ্যে গামিনিডি সিলভাই সম্ভবত সবচেয়ে প্রবীণ হবেন। পিচ কিউরেটর হিসেবে টাইগার ডেরাই তার বেশ সমালোচনা থাকলেও দিব্যি অনায়াসে 16 বছর কাটিয়ে দিয়েছেন। সমালোচনা থাকলেও প্রশংসাও পেয়েছেন, নইলে এই বিদেশ বিভুয়ে যুগ পাড়ি দেয়া চারটিখানি কথা নয় মোটেও। বন্ধুত্ব হোক বা না হোক, বোঝাপড়ার চ্যাপ্টার বা রসায়নটা বেশ ভালোই জমিয়ে তুলেছেন তিনি এদেশের ক্রিকেটে পিচ কিউরেটর হিসেবে। নিকট ভবিষ্যতে এই বন্ধনে চিড় ধরবে এমনটা ভাবার আপাতত কোনো অবকাশ নেই, কারণ 22 গজের পিচগুলো যে গামিনিডি সিলভার আদরের সন্তানের মতোই। 2014 সালের মে মাসে দায়িত্ব নিয়ে বাংলাদেশকে রীতিমতো রক্ষণাত্মক ফর্মেট থেকে অ্যাগ্রেসিভ ফর্মেটে খেলানো শুরু করেন চান্দিকা হাতরুসিংহে, যার ফলস্বরূপ ঘরের মাঠে একটানা ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ জয় করে ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশ শক্তিশালী এক দল হিসেবে আবির্ভূত হয়। এরপর আচমকাই পথ পরিবর্তন। 2019 সাল পর্যন্ত তার চুক্তি থাকলেও দক্ষিণ আফ্রিকা সফর শেষে বাংলাদেশে না এসেই পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি, যোগ দেন নিজ দেশ শ্রীলঙ্কার কোচ হিসেবে। মজার ব্যাপার হচ্ছে তার প্রথম সিরিজ ছিল বাংলাদেশের সঙ্গেই। তবে মান অভিমান ভেঙে চান্দিকা আবারও ফিরেছেন পুরনো শিষ্যদের ডেরাতেই, যেটাকে এক কথায় বলা যায় ড্রামাটিক প্রত্যাবর্তন। রঙ্গনা হেরাত। শ্রীলঙ্কান জাতীয় দল থেকে অবসর নেয়ার পর 2021 সালে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে যোগ দেন এবং প্রায় 2 বছর সাকিব তাইজুল মিরাজদের স্পিনের ধার বাড়ানোর কাজ করেছেন মুরালি পরবর্তী সময়ে লঙ্কানদের স্পিন ডিপার্টমেন্টের নেতৃত্ব দেয়া রঙ্গনা হেরাত। দীর্ঘদিন লঙ্কানদের ব্যাটিং স্তম্ভ হয়ে থাকা জয়বর্ধনে সাঙ্গাকারা উল্টো বাংলাদেশের কাছেই কৃতজ্ঞ। তাদের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ট্রফি যে জিতেছেন ঢাকার মাটিতেই। দুজনই টি-20 বিশ্বকাপ জিতে বিদায় নেন মিরপুর থেকেই, এরপর নিজেদের ক্রিকেটীয় প্রজ্ঞা ফিরিয়ে দেন বাংলাদেশকেও। দুজনই বিপিএলে খেলেছেন, আবার ঢাকা ডাইনামাইটসের কোচ হিসেবেও জুটি বাঁধেন দুজন, পরে তো খুলনার হেড কোচ হিসেবেও কাজ করেন মাহেলা। ইনিংসের প্রথম 3 বলেই 3 উইকেট নিয়ে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা চাবিন্দা ভাসকেও বিপিএলে কোচ হিসেবে দেখা গিয়েছে 2023-এর বিপিএলে। সেবার তাস্কিনদের প্রধান কোচ হিসেবেই টোটকা দিয়েছেন ঢাকা ডোমিনেটরসকে। চম্পিকা রামানায়েকে। প্রায় এক যুগ ধরে বিসিবির এইচপি টিমের দায়িত্ব পালন করেছেন রামানায়েকে। জাতীয় দলের পাইপলাইনে থাকা রিজার্ভ বেঞ্চে যেই সকল ক্রিকেটারেরা রয়েছেন বা বর্তমানে জাতীয় দলে খেলছেন, সেখানে ভালো অবদান আছে এই শ্রীলঙ্কানের। এছাড়াও তিনি নারী ক্রিকেট দলের দায়িত্ব পালন করেছেন। 2014 সালে বিসিবির ফিটনেস ট্রেইনার হিসেবে যোগদান করেন আরেক শ্রীলঙ্কান মারিও ভিল্লাভারায়ণ। বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে তিনিও বেশ কিছুদিন কাজ করেছেন। সব মিলিয়ে একসময় বাংলাদেশ দলের পুরো কোচিং প্যানেলই হয়ে পড়ে লঙ্কানময়।
তবে বন্ধুত্বের দিন এবার বুঝি শেষ হলো। নিধাস ট্রফি থেকে শ্রীলঙ্কার সাথে যেই দ্বিপাক্ষিক দ্বৈরথের শুরু হয়েছে সেটা ক্রমান্বয়ে মাঠের উত্তাপ ছাপিয়ে দুই দেশের সোশ্যাল মিডিয়া ও সমর্থকদের মধ্যেও উত্তেজনা বৃদ্ধি করছে। পরস্পরের সম্বোধন করার বিনয়ের সুর যেন এখন সুদূর অতীত, সেই জায়গায় এখন লঙ্কা ও টাইগার ফ্যানদের বিপরীতমুখী মনোভাব, ছায়া মারাতেও যেন নিতান্ত অনীহা। একটা সময় ক্রিকেটের শক্তিশালী দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলার জন্য যেখানে পাখির চোখ করে থাকতে হতো, তখনও শ্রীলঙ্কা নিয়মিত ম্যাচ খেলেছে বাংলাদেশের সঙ্গে। তবে নাগিন ড্যান্স কিংবা টাইম ডাউটের মতো ঘটনা যেভাবে ডানা মেলাচ্ছে, তাতে করে যদি দুই দেশের ক্রিকেটীয় সুসম্পর্কে ঘুম ধরায়